আপনি মিরপুর আমতলা এখানে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন এবং এখানে 101 নাম্বার কোড এখানে এসে আপনাকে সিরিয়াল ধরতে হবে সর্বপ্রথম স্লিপটি মানে আপনার যে সার্টিফিকেট মানে এটার আগে যে একটা আপনার সার্টিফিকেট ওটা অবশ্যই অবশ্যই আপনাকে রাখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বিআরটির স্মার্ট কার্ড মাত্র 3 মাসে কিভাবে আপনারা খুব সহজেই পেতে পারেন আপনাদের স্মার্ট কার্ডটি মাত্র 3 মাসে তো অ্যাকচুয়ালি এটা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না কিভাবে আপনারা নতুন বাইক কিনছেন কিংবা পুরাতন বাইক কিনছেন তারা খুব সহজেই পেতে পারেন তাদের স্মার্ট কার্ড মাত্র 3 মাসে তো এটা হচ্ছে আপনাদের ডিজিটাল প্লেট নাম্বারের ব্লু বুক বা যেটাকে বলে আপনাদেরকে স্মার্ট কার্ড মানে নাম্বার প্লেটের যে স্মার্ট কার্ডটি তো এটা আপনারা কিভাবে খুব সহজেই মাত্র পেতে পারেন মাত্র 3 মাসের ভিতরে তো আজকে যারা নতুন এবং পুরাতন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে তো বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বিআরটিতে আপনার কত নাম্বার কাউন্টারে এবং কিভাবে কি কি প্রসেস এবং কি কি পেপার লাগে তো অ্যাকচুয়ালি তাদের জন্য আজকের এই ভিডিওতে তো চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি তো বিআরটিতে আমি কত নাম্বার কাউন্টারে এবং কি কি গিয়েছি তো সেটা আগে প্রসেসটা চলুন দেখে আসি এটা হচ্ছে আপনার 101 নাম্বার কাউন্টার যেটা মিরপুর আমতলা নামে সবাই চিনে আর এখানে তো সবাই জানেন ভিডিও করা আসলে সম্পূর্ণ নিষেধ তাই আমাকে আলাদা বয়স দিতে হচ্ছে তো এখানে আসবেন তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আপনাকে প্রথম সিরিয়াল নিতে হবে 101 নাম্বার কাউন্টারে তো ওখানে গিয়ে ছিল ওই যে এখানে তো এখানে সিরিয়াল নেওয়ার পরে হচ্ছে আপনার ওই পাশে দেখা যাচ্ছে ওই যে ওখানে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ছবি তুলতে হবে আর স্মার্ট কার্ড ডেলিভারি এখানেই দেয় তো ওখানে এসে আপনাকে সিরিয়াল ধরতে হবে আপনারা যারা নতুন এবং পুরাতন আছেন তারা কি কি পেপার লাগবে আপনাদের এই স্মার্ট কার্ডটি পেতে তো অ্যাকচুয়ালি আজকে আমি আমার কথাটাই বলবো অ্যাকচুয়ালি আমি কিভাবে কি কোন কোন প্রসেসে এবং কার মাধ্যমে আমার ডিজিটাল প্লেট নাম্বারের স্মার্ট কার্ডটি পেয়েছি এবং কি কি পেপার লাগছে তো অ্যাকচুয়ালি সর্বপ্রথম বলে নিই আমি যখন আমার স্মার্ট কার্ডটি বা আমার প্লেট নাম্বারটি যখন আমি করাই অ্যাকচুয়ালি সবার প্রথম আমি এটা আমি শোরুম থেকে করাইছি বাট এটা আসলে অ্যাকচুয়ালি নিজে নিজে করাই নি কিংবা দালালের মাধ্যমে করাই নি বাট শোরুম থেকে করাইছি আমি যে শোরুম থেকে বাইকটা কিনছি ওই শোরুম থেকেই তো ওই শোরুম থেকে কেনার পরে অ্যাকচুয়ালি আমাকে কিছুদিন সময় দেয় বাট আমি ওই দিন চলে আসি এবং চলে আসার পরে আমার মাত্র 15 দিনের ভিতরে আমার প্লেট নাম্বারটির যে নাম্বার যে আমার গাড়ির যে নাম্বারটি মাত্র 15 দিনে চলে আসে তো আসার পরে তখন আমি বিআরটিতে যাই অ্যাকচুয়ালি আমি শোরুমে যাই তো শোরুমে যাওয়ার পরে আমার পেপারগুলো দিয়ে দেয় তো যখন আপনারা ফার্স্ট অফ অল শোরুমে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটি মানি রিসিপ্ট যেটাকে আপনার ব্যাংক যে স্লিপটি বা ব্যাংকে যে আপনি টাকা জমা দিয়েছেন বা ব্যাংক স্লিপ দিয়েছেন তো অবশ্যই কিন্তু এরকম একটা আপনাকে ব্যাংক স্লিপ দিবে তো অ্যাকচুয়ালি এটার আপনি তিনটা পেপার থাকে এ একটা আর একটা ছিল বাট ওটা আমি জমা দিয়ে দিয়েছি বিআরটিতে তো এরকম আপনার তিনটি পেপার থাকে তো এটা হচ্ছে আপনার মানি রিসিপ্ট এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার লাগবে তো সর্বপ্রথম তারপরে যখন আমার কিছুদিন অপেক্ষা করি তারপরে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টের যে ডেটটি সেটি চলে আসে তো ফিঙ্গারপ্রিন্টের ডেট যখন চলে আসে তো তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের একটি অ্যাপয়েন্টমেন্টের মেসেজ পাঠাতে হবে বাট আপনাকে বিআরটি থেকে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার প্লেট নাম্বারটি রেডি হয়ে গেছে কিংবা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগতে পারে তো অবশ্যই আমি সেটি খুব সহজে এবং সবাই খুব সহজেই পাবেন তো অবশ্যই সেটি আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে গিয়ে আপনাকে একটি সরাসরি আপনার মিরপুর 121 নাম্বার কাউন্টার বা যেটাকে সবাই বলে মিরপুর বিআরটি যে আমতলা সেটাকে আপনাকে যেতে হবে তো 121 নাম্বার কাউন্টারে যাওয়ার পরে ওখান থেকে আপনাকে একটি সিরিয়াল দেওয়া হবে এবং সেখান থেকে 118 নাম্বার কাউন্টার বাট সেখানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা আপনার ছবি তুলতে হবে সেটি হচ্ছে যে বিআরটির নতুন গেট মানে প্রথম গেটে ঢোকার সাথে যে হচ্ছে আপনার মসজিদের সাথে যেটা বা ডান পাশে তো সেখানে আপনাকে যেতে হবে তো সেখানে যাওয়ার পর অবশ্যই আপনাকে ফিঙ্গারের ডেট দিতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে ছবি তুলতে হবে এবং ওখানে গিয়ে আমার একটি স্লিপ আমাকে রেখে দেয় বাট আমি ওদিনকে কোনো নাম্বার প্লেট আনি নেই বাট আমি যখন ছবি তুলছি তো এখানে আপনার তিনটি পেপার ছিল বাট একটি পেপার ওখানে আমাকে অ্যাটাচ করে রেখে দেওয়া হয় এবং আমার এনআইডি কার্ড অবশ্যই অবশ্যই অরিজিনালটা সাথে নিয়ে যাবেন যেটাই হোক না কেন আপনার অবশ্যই নিয়ে যেতে হবে তো ওখানে আপনার একটা আমাকে এরকম একটা স্লিপ বাট এখানে একটা স্লিপ ছিল ওটা আমাকে রেখে দেয় তো রেখে দেওয়ার পরে আমি চলে আসি তো চলে আসার পর তার কিছুদিন পরে এক মাসের ভিতরে আমার নাম্বার প্লেট মানে ডিজিটাল নাম্বার প্লেটটা সেটা আমার রেডি হয়ে যায় বাট আমি নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড দুইটা একসাথে ডেলিভারি নিই তো আমি কিছুদিন অপেক্ষা করার পরে তারপর আমার দুইটা একসাথে চলে আসি তো অবশ্যই সে একই সেমভাবে আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে কারণ অ্যাপার্টমেন্ট যদি না নেন তাহলে আপনার অনেকটাই সমস্যা ফেস করা লাগতে পারে কারণ ওখানে গেলে আপনাকে অবশ্যই অ্যাপার্টমেন্ট নেওয়ার কথা বলবে এবং অ্যাপার্টমেন্ট নিছেন কিনা আর অ্যাপার্টমেন্টটা হচ্ছে এরকম বাট আপনাকে একটা এস
এসএমএস পাঠাবে এবং এসএমএস পাঠানোর পর আপনার গাড়ির নাম্বারটা আপনার ফ্রিতে এসএমএস এ পাঠিয়ে দিবেন এবং আপনি কবে যাবেন ধরুন আপনার আজকে সেমিস্টারসে হতে পারে আপনি কালকে পরশু বা আপনি যেদিনই যান না কেন অবশ্যই সেই তারিখটি অবশ্যই দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি হয়ে গেল এবং সরাসরি আবার 201 নাম্বার কাউন্টারে চলে যাবেন এবং 201 নাম্বার কাউন্টারে যাওয়ার আগে অবশ্যই আপনার প্লেটটি আপনি লাগিয়ে নেবেন এবং ওখানে যাওয়ার পরে এই যে এরকম একটা আপনাকে স্মার্ট কার্ড দেবে যেটাকে বলে আপনাকে ব্লু বুক যেটাকে বলে আপনার ব্লু বুক এটা হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড তো এটা আমি খুব সহজেই পাই মাত্র 3 মাসে পেয়ে যাই আমার ব্লু বুকটি তো এই ব্লু বুকটি পাওয়ার জন্য অবশ্যই আপনার যে স্লিপটি মানে আপনার যে সার্টিফিকেট মানে এটার আগে যে একটা আপনার সার্টিফিকেট ওইটা অবশ্যই অবশ্যই আপনাকে রাখতে হবে এবং ওই সার্টিফিকেটটা দেখাতে হবে এবং আপনার সিরিয়াল অনুযায়ী আপনি সর্বপ্রথম 101 নাম্বার কাউন্টারে আপনার ওই সার্টিফিকেটটা জমা দিবেন এবং জমা দেওয়ার পরে আবার ফিরতি মানে একটু সাইটে চলে আসবেন তো চলে আসার পরে আবার আপনাকে অবশ্যই ওখানে একটা মাইক আছে তো মাইকটা আপনাকে ডাকবে যে আপনার গাড়ির নাম্বার দিয়ে ডাকবে কারণ আপনি কিন্তু নাম না ফার্স্ট অফ অল আপনার গাড়ির নাম্বার যেটাই হোক না কেন ঢাকা মেট্রো ল বা যে নাম্বার হোক না কেন ওই নাম্বারে ডাকবে এবং নাম বলবে আপনি যে নামটা ওই নামটা ডাকবে এবং আপনার গাড়ির নাম্বারটা ডাকবে তো তো ওটা দেওয়ার পরে এই স্লিপটি অবশ্যই আপনাকে দেখাতে হবে তো মানি রিসিপ্টটি যদি ওই দিনকার যদি না রাখে তার পরবর্তীতে সময় আপনাকে রেখে দেবে তাহলে মানে খুব সহজে আপনার রেখে দেবে এবং এই ব্লু বুকটি খুব পেয়ে যাবেন মাত্র 3 মাসের ভিতরে মানে কোনো ঝামেলা নাই সহজেই পেয়ে যাবেন তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে কত নাম্বার কাউন্টার বা কিভাবে যাব তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি যারা নতুন বাইক কিনছেন বা নতুন বাইক থেকে শোরুম থেকে করছেন কিংবা পুরাতন বাইক কিনছেন যাদের নাম ট্রান্সফার হয় না আর এই নাম ট্রান্সফার নিয়ে কতটুকু ঝামেলা এবং কতটুকু সময় লাগে সেটার ভিডিওটা অবশ্যই অবশ্যই নেক্সটে আসবে তো এটা আসলে অনেক বড় একটি প্যারা তো এই প্যারা যারা পড়ছেন তারা জানেন আমার নতুন বাইক এই জন্য মাত্র আমি 3 মাসের ভিতরে আমার স্মার্ট কার্ডটি পেয়ে গেছি কিন্তু যাদের নাম ট্রান্সফার বাট ধরুন আমি এই এটা আমার বাইক বাট এটা আমি সেল করে দিছি কিন্তু এটার নামটা ট্রান্সফার হতে তার নাম্বারে বা তার নামে হতে কিন্তু অনেক সময় লাগে আর এটা অনেক প্যারা এটা নিয়ে অবশ্যই নেক্সটে একটা ভিডিও আসবে তো অ্যাকচুয়ালি আপনারা চলে যাবেন 121 নাম্বার কাউন্টারে এবং 121 নাম্বার কাউন্টার যেটাকে বলে সবাই এক নামে চিনে যেটা হচ্ছে মিরপুর আপনার আমতলা নামে সবাই চিনে তো ওখানে আপনারা চলে যাবেন ওখানে গেলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ডটি তো এই হচ্ছে আমার স্মার্ট কার্ড আর এটা হচ্ছে আমার মানি রিসিপ্টটি তো মানি রিসিপ্টটি অবশ্যই লাগবে তো মানি রিসিপ্টটি যদি ওই দিন লাগে তা অবশ্যই রেখে দেবে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু নিতে পারবেন অ্যাকচুয়ালি যারা প্রশ্ন করছেন আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনাদের স্মার্ট কার্ডটি কিভাবে আনতে পারেন খুব সহজেই পুরো 101 নাম্বার কাউন্টার যেটা আমতলা কাউন্টার ওখানে বলে তো ওইভাবে সব প্রসেসগুলো কমপ্লিট করবেন এবং খুব সহজেই বাট এগুলো আমি সব কিছু শোরুম থেকে করাইছিলাম বাট আমি নিজে নিজে এই প্যারাটা নেই নেই তো বাট আপনারা যদি এরকম কোনো কিছু ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন যে আসলে আমরা কিভাবে আপনারা আপনাদের ব্লু বুক কিংবা আপনার নাম্বার প্লেট কত টাকা কোথায় কি এ টু জেড সব বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের সরাসরি বিআরটিতে গিয়ে এবং কত নাম্বার কাউন্টার কোথায় কোথায় এবং কত টাকা এবং কি কি পেপার লাগবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।